আজকের ব্লগটি সাজানো হয়েছে বাণিজ্য মেলার সব এক্সক্লুসিভ পাকিস্তানি শলের কালেকশন নিয়ে। এগুলোর প্রাইস কি সব কিছু কিন্তু ডিটেলসে বলে দিব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, কে কোথায় বসে ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন চলে এসেছি আমরা পাকিস্তানি প্যাভিলিয়নে, আর এগুলো কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন। এখন যে শলটা দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে, আর দেখতেই তো পারছেন এই ব্ল্যাক শলটা এক কথায় খুবই সুন্দর। এটা কিন্তু আপনারা দুই পাশেই পড়তে পারবেন, দুই পাশে যে সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু প্রিন্ট না, এগুলো হচ্ছে কাজ করা। আর এটার প্রাইস হচ্ছে 2,500 টাকা। এগুলো কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেন করে নেবেন, বার্গেন করলে তাহলে কিন্তু প্রাইসটা অনেকটাই কমাতে পারবেন। এখন দেখাচ্ছি অফ হোয়াইটের মধ্যে, এটাও সেম প্রাইস। এখন চলে যাচ্ছি যেগুলো হচ্ছে কম প্রাইসের মধ্যে, এগুলো হচ্ছে আপনারা উইন্টারও পড়তে পারবেন এবং সামারেও ক্যারি করতে পারবেন। এগুলোর প্রাইসগুলো হচ্ছে 800 টাকা করে, এবং এগুলোর প্রিন্টও আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আপনাদেরকে এখান থেকে দুই একটা প্রিন্ট দেখিয়েও দিব, কারণ এগুলো অনেক বেশি কালারফুল। তো এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মিডল পার্টটা হচ্ছে সুন্দর করে চেক প্রিন্টের, আর নিচে হচ্ছে সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে ফ্লোরাল প্রিন্টের। এখন আরও কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো, আসলে সুন্দরের শেষ নেই, যেটাই দেখছিলাম সেটাই ভালো লাগছিল। আমি আশা করছি আপনারা যারা দেখছেন আপনারা নিজেরাও কনফিউজড হয়ে যাবেন, কারণ প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর। এগুলো যতগুলো দেখাবো সবই হচ্ছে 1,200 টাকা করে, আর এগুলো কিন্তু ফিক্সড প্রাইস। আর দেখাই যাচ্ছে ভিডিওতে যেগুলোর কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো। এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে, সুন্দর করে বডিতে হচ্ছে সেলফ ওয়ার্ক করা, সাথে হচ্ছে দুই পাশে এরকম সুন্দর করে ওয়ার্ক করা থাকবে, কালারফুল ওয়ার্ক করা আছে। এগুলোর মধ্যে আমি হচ্ছে 3-4টা আপনাদেরকে খুলে দেখিয়ে দিব, তো খুলে দেখানোর পরে আসলে বুঝতে পারবেন প্রত্যেকটা শল আসলে কতখানি সুন্দর। এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে, 1,200 টাকার যে শলগুলো এগুলোর প্রত্যেকটার মধ্যেই কিন্তু সেলফ ওয়ার্ক করা, আর এই যে দুই পাশে হচ্ছে এরকম ওয়ার্ক করা থাকবে। ভিডিওতে জানি না আপনারা বডিতে যে সেলফ ওয়ার্ক সেটা বুঝতে পারছেন কি না। আর এটা হচ্ছে পুরো এক কালারের মধ্যে, লেমন কালার, এটাতেও কিন্তু অল ওভার সেলফ ওয়ার্ক করা আছে। ভিডিওতে এটা ক্যাচ করা যাচ্ছে না যেহেতু এক কালারের মধ্যে, তো আমি এরকম আপনাদেরকে যখন ডাবল করে দেখাচ্ছি এখন কিন্তু ওয়ার্কটা বোঝা যাচ্ছে। চলে আসলাম আরেকটা প্যাভিলিয়নে, এই প্যাভিলিয়নে কিন্তু আপনারা পেয়ে যাবেন সব এক্সক্লুসিভ শলের কালেকশন। যারা হচ্ছে আমার ভিডিও দেখে প্যাভিলিয়ন নাম্বার জানতে চান তারা কিন্তু ফরেন জোনে আসলেই এই সব পাকিস্তানির সব স্টলগুলো পেয়ে যাবেন। তো কালেকশন কিন্তু আমি অলরেডি অনেকগুলো দেখিয়ে দিয়েছি, সুন্দর করে হচ্ছে নিচে ফার সেট করা আছে। আর এগুলোর আস্কিং প্রাইস চাচ্ছিল হচ্ছে 2,500 টাকা করে, এগুলো কিন্তু আপনারা বার্গেন করে নিতে পারবেন, বার্গেন করলে কিন্তু প্রাইসটা অনেকটাই কমাতে পারবেন। এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সুন্দর করে কাজ করা, এটাতেও কিন্তু ফার সেট করা আছে, এগুলোর সবগুলোর প্রাইস সেম। আর এখন যেহেতু বাণিজ্য মেলা একদম শুরুর দিকে, আরও কিন্তু ওনাদের অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আসবে, সেই সব ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আয়াতসাউন্টসএন্ডমমের সাথেই থাকতে হবে। তাছাড়াও যদি আপনারা কোনো স্পেসিফিক কোনো ব্লগ দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।